हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखो ऑल अबाउट चंद्रानी। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमियो खूब भालो आछी। और आज के हलो राखी पूर्णिमा, तो दिन तो खूब ही भालो। सकाल बेला देखो आमी स्नान करे पुजोटा सेरे निलाम आज के। और जेहेतु आज के पूर्णिमा, आज के एकटूखानी मिष्टि भोग दिए पुजो दिलाम, तो तुम्हारे साथेओ शेयर करछी। सकाल बेला स्नान करे आमार पुजोटा आगे करे निलाम। तो आमार काछे भालो दिन माने सबार आगे ठाकुर के पुजो दिए आमार दिनटा शुरू करी आमी। तो आज के ताई करलाम। राखी पूर्णिमार दिने दादा बा भाई देरी राखी पड़ानो हय, किन्तु आमार जेहेतु कोनो दादा बा भाई नेई सेजन्य तो आमार राखी पड़ानो हये ओठे ना काउके। तो जदिओ राखी सबाइकेई पड़ानो जाय, बंधुदेरो राखी पड़िए देवा जाय, किन्तु आमार विशेष दिन मानेई पुजो करे आमार दिनटा स्टार्ट करा। आमार पुजो देया कमप्लीट, आर एखन आमी ब्यालकनी थेके दाड़िये तोमादेर साथे कथा बोलछी। आर ब्यालकनीते जे आमार उइन्डोटा आछे एखनो आमी सेटार ग्लासटा सराइनि, उइन्डोर भेतर थेके आमी तोमादेर साथे कथा बोलछी। देखो आकाशटा कत सुंदर लागजे देखते, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি যাব কিচেনে রান্না করতে। আজকে রান্না হবে পেঁপের তরকারি ডালের বড়া দিয়ে, আর হবে ইলিশ মাছ। তো চলো কিচেনে চলে যাই। আর আজকে রান্না হবে পেঁপের তরকারি। পেঁপের তরকারিটার জন্য দেখো আমি মুসুরির ডালের বড়া করে নিয়েছি। মুসুরির ডালটাকে কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন মিক্সিতে ওটাকে পেস্ট করে নিয়ে বড়াও করা হয়ে গেছে আমার। আর এখানে পেঁপেটা অলরেডি ভেজে নিচ্ছি আমি, ভাজতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর পেঁপের তরকারিতে আমি আলু দেব না, আলু দিলে একটু ভালো লাগে, কিন্তু আমি আলু দেব না, জাস্ট পেঁপে দিয়ে ডালের বড়া দিয়েই করব তরকারিটা। আর যেহেতু মুসুরির ডালের বড়া, সেই জন্য আমি একটুখানি পেঁয়াজ দেব। মুসুরির ডালের বড়াটা করার সময় আমি ওর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েই করেছি, পেঁয়াজ দিয়েছি আর একটু নুন হলুদ দিয়ে বড়াটা আমি করেছি। আর অল্প করে একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা অল্পই দিলাম। ডালের বড়া দিয়ে পেঁপের তরকারিটা খেতে খুব ভালো লাগে। পেঁপের তরকারি শুধু করলে আমাদের ঘরে কেউ খেতে চায় না, সেই জন্য একটু ডালের বড়া দিয়ে করলে তবু খায়। মাঝে মাঝে তো একটু পেঁপে খাওয়াটা উচিত, তাই না? তো সেই জন্য এইভাবে একটু যদি রসিয়ে কষিয়ে করে দেওয়া যায় তাহলে ঠিক খেয়ে নেয়, না হলে এমনিতে পেঁপের তরকারি কেউ খেতে চায় না। আর এখানে আমি একটা মশলা গুলে নিচ্ছি, এর মধ্যে আছে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। এটা আমি একটু জল দিয়ে গুলে নেব, একটু সামান্য জল দিয়ে আমি এটা গুলে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁপেটাকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিই। জলটা এখন আমি দিয়ে দিচ্ছি, জলটা একটু বেশি দেব, কারণ যেহেতু আমি ডালের বড়া দেব জলটা সব টেনে নেবে ডালের বড়াতে, সেই জন্য আমি একটু জলটা বেশি দিলাম। পেঁপেটা সিদ্ধ হবে, পেঁপেগুলো দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। ডালের বড়াগুলো দেখো সব আমার দেয়া হয়ে গেছে। ডালের বড়াগুলো দিয়ে আবার আমি একটুখানি পেঁপের তরকারিটা হতে দেব, কারণ ডালের বড়াগুলোর মধ্যে একটু ঝোলটা ঢুকবে তবেই খেতে বেশি টেস্ট হয়। তরকারিটা দেখো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার দেখো আমার তরকারিটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি দিয়ে দিচ্ছি ঘি, আর দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। ডালের বড়া দিয়ে পেঁপের তরকারিটা আমার পুরোপুরি রান্না করা কমপ্লিট। পেঁপের তরকারি তো এমনি অতটা খেতে ভালো লাগে না, এরকমভাবে ডালের বড়া দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এবার আমি ইলিশ মাছগুলোকে রান্না করে নিচ্ছি।
ইলিশ মাছগুলোকে দেখো আগে ভেজে নিচ্ছি, জাস্ট এপি টপিট করেই ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। ইলিশ মাছ তো বেশি ভাজার দরকার নেই। মাছগুলো তুলে নিয়েছি আর এবারে লেজাটা ভাজতে দিয়েছি, এর মধ্যেই আমি এখন কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এবারে কালো জিরে দিয়ে আর বাদ বাকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এগুলো আগে ভেজে তোলা ছিল। আর এখন দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। আর এখানে দেখো আমি রেডিমেড সর্ষে গুঁড়ো গুলে নিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ দিয়ে উষ্ণ গরম জল দিয়ে গুলে আমি রেখে দিয়েছিলাম, এটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়েই করছি, এর মধ্যে কোনো দই বা অন্য কিছু দিচ্ছি না। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন। যেহেতু আমি নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই জন্য অল্পই নুন দিলাম, আর সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিক্সড করে দিচ্ছি। কাজটা দেখো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা মানেই তো একটু লাস্টে কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে, না হলে তো সর্ষের যে ঝাঁজটা ওটা অতটা পাওয়া যায় না। দিয়ে এবারে আমি আরেকবার ঢাকনা দিয়ে দেখবো। আচ্ছা দেখো পুরোপুরি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিলাম। তো এই আজকে আমাদের লাঞ্চ মেনু দেখো। এইটা হচ্ছে পেঁপে দিয়ে ডালে বড়া দিয়ে তরকারি, আর এইটা হচ্ছে তুয়া তন্তুর জন্য ডিমের ঝোল, ওরা মাছ খাবে না, আর আমাদের তো ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে। তো এই আমাদের আজকে লাঞ্চ মেনু। আর এদিকে ভাতও বেড়ে নিয়েছি লাঞ্চ করতে, বসে যাব এবার আমরা। তাহলে আমার ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।